শ্বশুর বাড়ি নিয়ে টোনার তো স্মৃতিচারণের কোনো মানে একদম সীমা নাই, স্মৃতির কোনো অভাব নাই, স্মৃতি অফুরন্ত। আর সেই স্মৃতিগুলোকে আলোড়িত করছে, আরো আলো দিচ্ছে টোনা, অর্থাৎ সেইগুলোকে জাগিয়ে তুলছে, সেগুলোকে আবার পুনরায় উজ্জীবিত করছে সেই স্মৃতিগুলোকে। শ্বশুর বাড়ি স্পেশাল আজকের আমাদের টোনাটুনির গল্প, ঠিক বলিনি? সেগমেন্ট শ্বশুর বাড়ির সেগমেন্ট। আমার কিন্তু মানে এই যে কোনো ইচ্ছা ছিল না যে এই তোমার শ্বশুর বাড়ির গল্প শোনা, বুঝছো? মানে তোমার এই আজগুবি সব কথাবার্তা শুনে মানে তোমার শ্বশুর বাড়ি আমার এই মুহূর্তে যেতে ইচ্ছা করছে, গিয়ে দেখে আসি তোমার শ্বশুরটা কেমন আর তোমার এই শাশুড়িটা কেমন, তারপর তোমার শ্বশুর বাড়িটা ওভারঅল কেমন। নিজে না থাকলে তো পড়ার দিকে তাকাইতেই হবে, তাই না? না, এটা আবার ঠিক কইছো, ধরো যে এটা একটু ইয়া থাকে না, কপালত নাই ঘি ঠকঠকালে হইবে। না, তোমার তো চমৎকার চমৎকার সব অভিজ্ঞতা, সেটা তো মানে কি রকম যে অভিজ্ঞতা আর কি রকম শ্বশুর বাড়ি, এটা লিসেনাররাও বুঝতেছে, আমাদের শ্রোতারাও কিন্তু ভালো অভিজ্ঞতা নিচ্ছে তোমার কাছ থেকে শ্বশুর বাড়ির। আরো কোনো অভিজ্ঞতা আছে না তোমার, মানে বহুত অভিজ্ঞতা তো তোমার, আরো এরকম কোনো অভিজ্ঞতা নাই এই যে পাটশাক খাওয়ার কিংবা এরকম এই যে তোমার শ্বশুরের বিয়ে নিয়ে কোনো গল্প নাই? আমি কইলাম তা ওই বেড়ে আমি মিষ্টি নিয়ে যাই। মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি যাও নাই? না, মা আমাকে টাকা দিছিল, দিয়ে কইছিল বা তো শ্বশুর বাড়ি যাওয়ার সময় ওই গোলগোলা নিয়ে যাই। কিছু মিছু নিয়ে যাই? গোলগোলা তুমি আমাকে ফোন দিতে আছে গোলগোলাটা কি শোনো তো, তারপরে মা তো ছাটা এখন ধরি পাইছে, প্রথম শ্বশুর বাড়ি গেছে কিছু নিয়ে যাই নিয়ে আহ ওই টাকা আছে না আছে মা বা আরো 200 টাকা দিয়ে বা 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 দিয়ে কইছে অলিপুর থেকে হোটেল থেকে তুমি ওই ক্ষীরমোহন আর রসমঞ্জরি নিয়ে যা। এবার নাম বলে দিছে যে এবার আর গোলগোলা না, তুই ক্ষীরমোহন আর রসমঞ্জরি নিয়ে যাস সাথে ওই একটা মাটির হাড়ি। বা বা, মানে কাঁধে হাড়ি নিয়ে 420 420 হ্যাঁ হাড়ি ফিট ন্যাংরা বাঁধি দিছে, সিকিয়ে বানিয়ে দিছে, আমাকে মনে করো আমি যা কিনলাম 2 কেজি খিরবন 1 কেজি মনে করো ওই যে কি জানি ওটাকে ভুলি কেন ওই যে মনে করো রসমঞ্জরি, তো হাড়ির মধ্যে নেওয়ার পরে আমাকে দোকানদার কলো ভাই খুব টেস্টিং করে দেখেন খুব আমি করলাম যে এটা অন্যরকম একটা মিষ্টি, এই কথা শুনিয়া শালা শালি সবাই দৌড়ি আসিল, শহুরিও কুলকুলা হল, তারপরে যথারীতি খাবার বসলাম, তো শহুর আমি আমার শালা শালি খাবার তো খাবারের আইটেম তো ওই গরু খাসি মুরগি মাছ ইলিশ, তারপরে মনে করো যে এই যে নানান তরি তরকারি দিয়ে ভরপুর, দেখিয়ার ভিতরে আমি খুঁজছি যে আল্লাহ পাড়া শাক আছে কিনা, দেখি যে না পাড়া শাক ওই যে আম্মা শিক্ষা হয়েছে আর পাড়া শাক আগে না। না ঠিক আছে, এটা ভালো কিন্তু, না ওই সময় তখন তুমি গেছো তখন তো পাটা শাক পাট খেতে ছিল আর তার পরের নাইর অর্থাৎ কিছুদিন পর তো গেছো, তাই না? তো ওই সময় তো আর পাট শাক পাট খেতে থাকার কথা না, ওইটা মনে করো যে পুকুরে চলে গেছে ওইটাকে ওই জাবন দেওয়ার জন্য বা ওইটাকে পচানোর জন্য, তো ওই সময় যদি তোমাকে আবার এনে দিতে হয় তাহলে তো ওই পাট শাক না ওই পাট এনে দিতে হবে তোমার খাইতে। তখন তো ভোকড়া ভোকড়া গন্ধ করে, চলবেন না
আমি প্রথমে দেখে নিলাম যে এই মানে ওই এই এই জিনিস আছে কিনা, দেখলাম যে নাই। তারপরে আমি একটা হাফ শাড়ি বাঁচলাম, দেখ আজকে পাটা শাক নেই। তারপরে খাইতে বসলাম, তো খাইতে বসিয়ে এই খাই সেই খাই, গোস্ত খাই, মাছ খাই, ডিম খাই, খাই খাই করতে করতে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। তা ওই শ্বশুরও হাত ধোয়, শালাও হাত ধোয়, আমি আর হাত ধুই। হ্যাঁ না, আমি যে রসগোল্লা নিয়ে এসেছি সেটা খাওয়াবে না। আমি রয়েট করতে, আম্মা যেন এটা বুঝতে আসে না যে জামাই তো হাত ধোয় না। তাই প্রথমে তো শ্বশুর কয় বাবা তোমরা হাত ধরে, না 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 বাবা তোমরা আগে হাত ধো। বাবা হাত ধুলো, শালা হাত ধুলো, আমি হাত ধুই না, আমি খালি চাট পেয়েছি চাট পেয়েছি। তাই আমি চাটতে চাটতে আমার আর থামে নাই, বা আম্মা এটা তো মানে দিবেন না আর। মানে হয়েছে কি, আম্মা ওই আমার যে মিষ্টির হাড়িটা আছে না, ওইটা ওই যে টেবিলত খাবার বসে ওই তার থেকে পাঁচ হাত দূরত আর একটা টেবিল আছে, ওই আর নিচের মধ্যে রাখছে। মানে সেটাও তুমি দেখছো? আমি ওইটাও দেখছি। তখন আম্মা তো আমাকে আর কিছু দিচ্ছে না, আমি হাত না ধুয়ে আমি তখন আম্মা আর আমার শহরক করলাম যে এগুলাম যে একটা জাটাইল ঘটনা ঘটে গেছে, তোমার কয় হয় নাই। তখন তো শ্বশুরি শহর শিখুরি বলেন কি কি ঘটছে কি ঘটছে, কত শুনি কত শুনি। বুঝলি আম্মা যখন শিকতা কন্যা কাল আগের মধ্যে তোমার বেবি ভ্যানে বিসনেস হচ্ছি, এই যে মনে করো একটা সাপ আছে বুঝছে, এই সাপটাই কামড়া এই কামড়া এই কামড়া এই ফেনা তুলছে এই এই ফেনা তুলছে এই কামড়ায়, এই কোনো মতে আস্তে 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 সরিয়ে আসছে। আসার পরে মনে করো যে আগুন দেখে সাপটা পালিয়ে গেছে। তখন কি শ্বশুরি চিকরি উঠছে, ওরে বাবা মোর বেডি মারি খেলাল হয়, বাবা সাপ সাপটা কত বড়। আমি কাছে আম্মা যান এই সাপটাই আগে থাকি, ওই যে তোমার যে মিষ্টির হাড়িটা থুইছেন ওটাই পর্যন্ত নাম্বা। মানে তোমার এই যে মিষ্টির হাড়িটা দেখানোই লাগবে আর কি। এই কথা শুনি কো, ওরে আল্লাহ দেখ তো জারবিয়া হারাম বিলি মনে নাই মিষ্টির কথা, দমান হাত ধর না হাত ধর না হাত ধর না হাত ধর না, এই তারপরে মিষ্টি আনতে তবে সেন খাও।